আজকের খাস খবর, কৌস্তুভ বাগচিকে বয়কট করুন। ব্যারাকপুর জুড়ে কৌস্তুভ বাগচিকে সামাজিকভাবে বয়কটের পোস্টার। কৌস্তুভ বাগচিকে বয়কট করুন। একদিনের নায়ক কৌস্তুভ যা করেছেন তা শালীনতার বাইরে, একেবারেই সঠিক নয়, বললেন ব্যারাকপুর পুরসভার পুর প্রধান উত্তম দাস। পাল্টা কৌস্তুভের দাবি, শাসক দলের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে। ডিএ আন্দোলন কলকাতা থেকে ছড়িয়ে দিতে হবে বাংলার গ্রামাঞ্চলেও, ডিএ ইস্যুতে মন্তব্য নওশাদের। এদিন আন্দোলনকারীদের সমর্থন জানাতে ধর্মতলার শহীদ মিনারের কাছে ধর্ণামঞ্চে পৌঁছে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ডিএ ইস্যুতে উত্তাল রাজ্য এবার ধর্ণামঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিএ কর্মচারী ও শিক্ষকদের অধিকার, আমরা এসেছি তাদের সমর্থন করতে, আমাদের বিধায়ক সাংসদেরা বিচ্ছিন্নভাবে এসেছেন, বললেন শুভেন্দু। সাগর থেকে উপনির্বাচনের ফলাফলের পর মাদ্রাসায় 1729টি পদে নিয়োগের ঘোষণা রাজ্য মন্ত্রিসভার। এছাড়া কৃষিতে 122টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদে নিয়োগ হবে। দুর্নীতি নিয়ে আরো বড় পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। জানা গিয়েছে সিবিআই এর রাডারে এবার রয়েছে 86 জন কাউন্সিলর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 86 জনের মধ্যে রয়েছে কলকাতা পুর নিগমের 13 জন কাউন্সিলর। এমনকি এর মধ্যে একজন মন্ত্রীর উপরেও নজর রয়েছে সিবিআই এর। ইতিমধ্যে এই কাউন্সিলরদের সম্পত্তি সমস্ত সিবিআই এর কাছে এসে পৌঁছে গিয়েছে। পাটনায় লালু প্রসাদের বাড়িতে সিবিআই চাকরির বদলে জমি। এই মামলায় লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় রাবড়ি দেবীর বয়ান রেকর্ড করা হচ্ছে। রাবড়ি দেবীর অনুমতি নিয়েই এদিন তার বাড়িতে গেছে সিবিআই। মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কুর হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো একক দল। সরকার গঠন নিয়ে জল্পনা চলছিল, সেই আগুনেই এবার পড়েছে জল। আরো 2 দলের সমর্থন নিয়ে শেষ পর্যন্ত মেঘালয়ের সরকার করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা এনপিপির প্রধান কনরাড সাংমা। বর্তমানে এনপিপি জোটের কাছে আসন সংখ্যা 45। কনরাড সাংমার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2024 সালের নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে রাজনৈতিক মহলে পারদ চড়ছে। বিজেপিকে হারাতে চাইছে বিরোধীরা। বিশেষ গুরুত্বপূর্ণ কারণে 2 দিনের কলকাতা সফরে আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কলকাতায় হবে সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী সভাও। দিল্লিতে দ্বিতীয় টেস্টের পরে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স তার অসুস্থ মার যত্ন নিতে বাড়ি ফিরে এসেছিলেন। তিনি এখনও সিডনিতে রয়েছেন। চতুর্থ টেস্টেও নেই কামিন্স। অসিদের নেতৃত্বে স্মিথ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি আহমেদাবাদে খেলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ম্যাচ দেখতে যাবেন। তার পাশাপাশি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। দুইজনেই টেস্টের প্রথম দিন একসঙ্গে উপভোগ করবেন এবং নিজেদের দেশকে সমর্থন করবে। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।